দর্শক, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটি সুস্থতা এবং এখানে আমাদের যেহেতু একটি এস্টিমেটেড সুস্থতা বা করা হয়েছে, যার সূত্র IEDCR এবং শনাক্ত বিবেচনার সুস্থতার হার 38.77%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1,305 জন, এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 15 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 1 জন, 31 থেকে 40 4 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 9 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 9 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা 2 জন, সিলেট 1 জন, ময়মনসিংহ 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন, বাড়িতে 15 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টা আইসোলেশনে 718 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 268 জন। এ পর্যন্ত আইসোলেশনে 17,197 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 6,445 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 10,752 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 3,041 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,29,820 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,097 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,67,330 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,490 জন। জেলা এবং উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা প্রতিষ্ঠান 629টি এবং এই প্রতিষ্ঠানগুলিতে সেবা দেওয়া যায়, কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 39,143টি। দর্শক, এতক্ষণ দেখছিলেন করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ের অংশবিশেষ।